আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি জগবাহাটের মেয়ে, বগুড়ার বউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে সারপ্রাইজ বললো যে মা একটু কিছু হালকা পাতলা খাবো। তো কেন জানি না একটু ঝাল ঝাল মুড়ি মাখা খেতে আমার মন চাচ্ছিল। সারফারাজ আবার দেখা যায় যে ঝাল খাবারগুলো একটু বেশি পছন্দ করে। তো দুইজনে মিলে আসলে খাচ্ছিলাম। তো খেয়ে তারপরে যেটা দেখলাম যে এইদিকে নেহারিটাও তৈরি হয়ে গিয়েছে দোকানের জন্য, যে নেহারিটা, তো নেহারির কালারটা কিন্তু একটু সাদা সাদা লাগছে। এটা ভিডিওর কারণে লাগছে, বাস্তবে কিন্তু কালারফুলই ছিল, একদম কষানো। তো এটা একদম রেডি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল হলেই হয়ে যাবে। তো এর মধ্যে রেডি হয়ে সারফারাজ, আমি, সোহেলি, আমরা সবাই বের হয়ে গেলাম। তো বের হয়ে চলে এসেছি নলি হাউসে। তো এখানে দেখি যে বেশ কিছু কিন্তু চাচা আর কি রুমালি যে রুটি সেটার ডোটা তৈরি করেছে তৈরি করার জন্য। তো এটা আসলে ছিল যেই দিন আমাদের নলি হাউসের অফারটা ছিল সেই দিনের। তো একটুখানি ফুটেজ নিলাম। আসলে বেশ কয়েকদিন থেকে আসলে খুবই খারাপ দিন পার করছি, মন খারাপ, তার সাথে একটু করে অসুস্থও বোধ করছি। তো এই কারণে আসলে সেভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আমাদের বাঙালিদের যেটা হয় যে যখন দেখা যায় যে মন খারাপ থাকে, তখন সাথে সাথে মনে হয় শরীরটা এমন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যে কিছু করতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না। তো যাই হোক, নলি হাউসে বেশ কিছুক্ষণ ছিলাম, 7টার মতো। তারপরেই যে আমার ননদ, আমি, আমাদের সাথে আরও ছিল মেজো ভাইয়া, মানে আমার মেজো ভাসুর, তারপরে হচ্ছে আমার মেজো যা, তারপরে সব বাচ্চারা সবাই মিলে একটুখানি ইকো পার্কে যাচ্ছি মোমো এনে। যদিও আরও আগেই যাওয়া লাগতো বৈকালবেলা, কিন্তু ইকো পার্কটা আসলে দেখতে বেশি ভালো হয়, বাচ্চাদের খেলার জায়গাগুলো বেশ সুন্দরভাবে খোলামেলা থাকে। তো ওই তো আসলে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তারপরেও চলে আসছি। তো এই প্রথম রাতের বেলা ইকো পার্কে আসা, দেখে খুব ভালোই লাগছিল, কিন্তু ওই যে আমার একটুখানি মন খারাপের জন্য আমি খুব ভালোভাবে সব ফুটেজগুলো নিতে পারিনি, কিন্তু যতটুকু পারছি তোমাদের সাথে আসলে ট্রাই করছি দেখানোর। তো আমরা যেটা করলাম, প্রথমে যে বালু চা সেটা খেতে গেলাম। আমাদের আসলে চা খেতে আসা। তো এখানে হয়তো বা অনেকেই জানো যে আমি খুবই চা পছন্দ করি, তার সাথে সারফারাজও করে, আমার যে মেজো ভাসুর, সে তো আরও দিনের বেলা, মানে দিনের মধ্যে অনেকবার চা খায়, তার নাই ঠিক। তো যাই হোক, আমরা সবাই ছিলাম চা খোর। তো এই তো এই কাপগুলো দেখে এত বেশি ভালো লাগে, এখানে কাপগুলো খেয়ে খেয়ে ফেলে দেয়। তো আমি বলছিলাম যে কাপগুলো আমি হাতে করে নিয়ে যাব, কিন্তু কেমন একটা লাগছিল। আমাদের আসলে ব্যাগে তো আসলে ওইভাবে কোনো আলাদা কোনো ব্যাগ ছিল না যে সেটার মধ্যে করে ব্যাগে ওঠাবো, কেমন একটা লাগছিল। তো আমি যখন বলছিলাম যে কাপগুলো নিয়ে যাব, আমার যে দুইটা পুচ্চি আছে, জান্নাত জাহান, ওরা দুজন কিন্তু চা খাওয়ার পরে কাপটা হাতে নিয়েছিল, একজনেরটা কিন্তু বাসায় নিয়েও আসা হয়েছিল। তো দুই পুচ্ছি আসলে আমার খুবই ভালোবাসে, আর তাদের সাথে আসলে আমার খুবই একটা টান বললেই চলে। কিন্তু দেখা যায় যে অনেক সময় আসলে তাদেরকে বলছি যে আজকে তোমাদের এখানে নিয়ে যাব, পরে যদি না নিয়ে যায়, পরে যদি বলি বাবু আজকে তোমাদেরকে নিয়ে যাব, বলে চাচিমা তুমি যে বলো শুধু, নিয়ে যাও না। তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে, আমার মেয়ে বাচ্চা খুবই পছন্দ। তাই তো মেজো ভাইয়া আমাদেরকে সবাই হাতে হাতে চা দিয়ে দিচ্ছে। পরিবারের সাথে কোথাও যাওয়া, কোথাও ঘোরা, এটা আসলে খুবই 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 একটা মজার বিষয়। যৌথ পরিবার মানে হাসি ঠাট্টা গল্প, মাঝে মাঝে কিন্তু আবার কষ্টও আছে। যৌথ পরিবারে থাকতে হলে যেমন দেখা যায় যে সবসময় মতের মিল হবে এমনটাও না, মাঝে মাঝে কিন্তু একটু ঝুর ঝামেলাও হয়। তারপরেও দেখা যায় দিন শেষে যখন সবাই একসাথে হয়, সেই কথাগুলো কিন্তু আর মনে থাকে না। তো এই গোলাপগুলো দেখে এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই পুরা গোলাপগুলোই নিয়ে যাই সাথে করে। ফুল আসলে ভালোবাসে না এমন কেউ নাই। আর এই যে দেখতে পাচ্ছি মাথায় দেওয়া বিভিন্ন কিছু এখানে ছিল, আসলে সেভাবে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমরা যেটা করেছি, আমরা চলে এসেছি যে
ফুলবাড়ি যে মাখাপুরটি বলে সেখানে চলে এসেছি। তো এখানে এসেও কিন্তু মেজ ভাই আমাদেরকে চাপ খাওয়াইছে, লুচি আর চাপ। তো যেটা হয়েছে আমি সেই ভিডিওগুলো করতে পারিনি সেই সময়, তার আগে যতটুকু পেরেছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। আমার কেন জানি না ডিম খেতে খুব একটা একদম দিয়ে অনেক বেশি পছন্দ সেটা না, কিন্তু এই শীতের মধ্যে আমার বাহিরে যখন আমি এই ডিমগুলো দেখি আমার নাম খেতে খুবই ভালো লাগে। আর যখনই আমি বাইরে বের হয়ে দেখা যায় যে রেগুলার একটা করে ডিম খাওয়া হয়ে যায়। তো আমি জানি না সারফরাজের কেন আমার সব কিছুর সাথেই সারফরাজের খুবই মিল। আমি যেমন ঝাল খাবার খেতে পছন্দ করি, সে ঝাল খেতে খুবই ভালোবাসে। মানে আমার পছন্দগুলো যেন সব কিছু আস্তে আস্তে সারফরাজ নিয়ে নিচ্ছে। তো এতে করে ভালোই হয়েছে, মা বেটা যেখানে যায় একই রকম হয়ে যায়। তো সব কিছু চাপ টাপ খাওয়ার পরে তারপরে এখানেই যে চা না খেলে কি হয়, চা খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও।